আপনাদের সবাইকে স্বাগত জানাই সাবৃতার ইউটিউব চ্যানেলে তো রিসেন্টলি লঞ্চ করে ফেললো হুয়াওয়ে তাদের আরেক নিউ ব্র্যান্ড মোবাইল সেটা হুয়াওয়ে নোভা সেভেন এস ই আজকের ভিডিওতে আমরা হুয়াওয়ে নোবা সেভেন এসি নিয়ে আলোচনা করব এটার ফুল রিভিউ করব জানব এর মধ্যে কী স্পেসিফিকেশান আছে কী ফিচার আছে এর ভালো দিক কী খারাপ দিক সঙ্গে জানবো এটার দাম ভারতে কত ও বাংলাদেশে কত এবং আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যারা মালয়েশিয়াতে বা দুবাইয়ে বা সৌদিতে আছেন তাদের জন্য খুশির খবর ওখানে মোবাইলটি অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এবং হুয়াই হচ্ছে এমন একটি ব্র্যান্ড যার সঙ্গে আমরা অনেকটা ইমোশনালি কানেক্টেড হুয়াইয়ের অনেকগুলি মোবাইল আমি ব্যবহার করেছি তাই পার্সোনালি আমি হুয়াই মোবাইলকে বা হুয়াই ওয়ে ব্র্যান্ডকে অ্যাজ এ ব্র্যান্ড ভালোবাসি তো সময় না বাড়িয়ে চলুন আজকের আমাদের ভিডিও শুরু করি হুয়াই ওয়ে নোভা সেভেন এসি যখন প্রথমেই আপনারা হাতে নেবেন অনেক বেশি প্রিমিয়াম এবং ক্লাসিক একটি ফিল আসবে এটা যদি ব্যাক সাইডে আপনারা দেখেন এখানে আপনারা গ্লাস বিল পাবেন সঙ্গে স্ট্রং উইল এটি হতে চলেছে অবশ্যই সঙ্গে এখানে মধ্যে থ্রি ডি গ্লসি ফিনিশ পাবেন তার ফলে অনেক বেশি কালার এটি রিফ্লেক্ট করে তারপরে দেখতে যথেষ্ট সুন্দর লাগে সঙ্গে আপনার লেফট সাইডে একদম টপে এখানের মধ্যে কোয়ার্ড ডিয়ার ক্যামেরা সেট আপ পাচ্ছেন রেক্টাঙ্গুলার শেপে পাশে এল ফ্ল্যাশ দেখতে পাবেন এবং ডিজাইনটা ঠিক এরকমেরই হতে চলেছে এবং মালয়েশিয়াতে যে ভেরিয়ানটি এসছে সেখানে আপনার এখানে কিছু লেখা থাকবে নোভা কিন্তু সৌদি বা দুবাই যেগুলি আছে সেগুলিতে কিন্তু এটা থাকতে পারে বা নাও থাকতে পারে হুয়াই নোভা সেভেন এসি যদি আমরা ডিসপ্লে নিয়ে আলোচনা করি এখানের মধ্যে আপনারা পাবেন সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে এখানের মধ্যে আইপিএস এল প্যানেল পাবেন কমপ্লিটলি বেজেললেস ডিসপ্লে হতে চলেছে কিন্তু নিচের দিকে চিন আপনারা দেখতে পাবেন কালার রিপ্রোডাকশন খুবই সুন্দর এবং পাঞ্চি কালার এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং একদম টপ লেপ কর্নার এখানে একটা সিঙ্গেল পাঞ্চল দেখতে পাবেন যেখানে একটি সেলফি কমারা বসানো আছে আপনার সুন্দর সেলফি তোলার জন্য ওখানে মধ্যে পাবেন ষোলো মেগাপিক্সেলের একটি ক্যামেরা হুয়াই নোভা সেভেন এসি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড টেন পেয়ে যাবেন এবং যেটি কাস্টমাইজ করা থাকবে ইএমাই টেন দিয়ে এবং আরেকটি ইন্টারেস্টিং তথ্য জানিয়ে রাখি যে এখানে মধ্যে গুগল সাপোর্ট পাবেন না এ নিয়ে আমরা পরে আলোচনা করছি গুগল সাপোর্ট পাবেন না মানে আর কী কী থাকছে না সেটা নিয়ে আপনাদেরকে আলোচনা করছি পরে ভিডিওটি দেখতে থাকুন সঙ্গে এটার যদি আমরা প্রসেসার নিয়ে আলোচনা করি এখানে মধ্যে আপনার একটি স্ট্রং প্রসেসার পেতে চলেছেন সেটা হলো ক্রিন এইট টু জিরো ফাইভ জি অক্টাকর প্রসেসার এবং এটি তৈরি হয়েছে সেভেন ন্যানোমিটার বেস টেকনোলজিতে তো এখানে পারফরম্যান্স আপনার দুর্দান্ত পেতে চলেছেন স্পেশালি যারা গেম লাভার বা ফ্রি ফায়ার বা পাবজি বা কল অফ ডিউটির মতো গেমগুলি খেলেন তাদের কোনো রকমের ল্যাগিং প্রবলেম হবে না তারা একদম হাই সেটিংসে খেলতে পারবেন বিন্দাস খুব সুন্দর লাগবে কিন্তু এখানে মধ্যে যে গ্রাফিক্স পাচ্ছি জি ফিফটি সেভেন সেটি সিক্স করে তো গ্রাফিক্স কিন্তু খুব একটি ভালো হবে না সো এই জিনিসটা কিন্তু আপনাকে একটু অ্যাডজাস্ট করতে হবে এবার যদি আমরা এর স্টোরেজ নিয়ে আলোচনা করি এর মধ্যে আপনারা হাইব্রিড সিম স্লট পাচ্ছেন অর্থাৎ অ্যাট এ টাইম আপনারা দুটি সিম ব্যবহার করতে পারবেন দুটি ফোর জি বা একটি সিম একটি মেমোরি কার্ড আপনাকে লাগাতে হবে এবং এটি আপনারা দুটি ভেরিয়েন্টে কিনতে পারবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ সঙ্গে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এখানের মধ্যে ব্যাক সাইডে রিয়ার ক্যামেরা সেটা পাচ্ছেন চৌষট্টি মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা যেটা আসছে ওয়ান পয়েন্ট এইট দিয়ে তো এটা দিয়ে ডে লাইট অ্যান্ড নাইট লাইটে খুব সুন্দর ছবি আপনারা তুলতে পারবেন সঙ্গে আট আল্ট্রা আলট্রোয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাচ্ছেন তো ভিউইং অ্যাঙ্গেল আপনারা খুব সুন্দর পাবেন সেই ফটো তুলুন বা ভিডিও তুলুন সঙ্গে একটি টু মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং একটি টু মেগাপিক্সেলের ডেপ সেন্সার পেয়ে যাচ্ছেন তো ওভারঅল ফটো এটা এন্ড নাইট লাইটে খুব সুন্দর উঠতে চলেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই এটাতে আপনারা ফোর কেতে তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন থার্টি এ এর সঙ্গে সঙ্গে এখানে স্লো মো ভিডিও রেকর্ডিং এবং নাইট মোড কে ভিডিও রেকর্ডিং সমস্ত ফিচার এটাতে আপনারা পেয়ে যাবেন এবং সিকিউরিটির জন্য এখানে আপনারা পেয়ে যাবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেটি খুব ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করে এবং এখানের মধ্যে ফেস আনলকের সুবিধাও আমরা পেয়ে যাবেন আপনারা পেয়ে যাবেন হোয়েভেন ওবার সেভেন সির যদি আমরা অন্য কিছু স্পেসিফিকেশান নিয়ে আলোচনা করি বা ফিচার্স নিয়ে এখানের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক পাবেন যেটি আজকাল অনেক মোবাইল লুপ্ত করে দিচ্ছে এখানের মধ্যে আপনারা টাইপ সি পোর্ট পাবেন যেটা দিয়ে মোবাইলটি চার্জ হবে লাউড স্পিকার পাবেন প্রাইমারি মাইক্রোফোন সেকেন্ডারি মাইক্রোফোন পেয়ে যাবে মোবাইলটির অন অফ দ্য বেস্ট ফিচার হচ্ছে এর মধ্যে আপনারা চার হাজার এমএইচ এর ব্যাটারি ব্যাক আপ পাবেন যেটা দিয়ে মোটামুটি একটা দিনে আপনারা ইজিলি চালিয়ে দিতে পারবেন এবং ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এটা চার্জ হবে চল্লিশ ওয়াটের একটি ফাস্ট চার্জার দিয়ে মানে ভাবতে পারছিস ওয়াট জিরো থেকে সত্তর পার্সেন্ট চার্জ হতে সময় লাগবে মাত্র থার্টি মিনিট ত্রিশ মিনিটে সত্তর পার্সেন্ট চার্জ ইনক্রিডিবল ইনক্রিডিবল ছাড়া আমার কিছু বলার নেই আর মোবাইলটি আপনারা চারটে কালারই কিনতে পারবেন ব্ল্যাক ব্লু পার্পল অ্যান্ড গ্রিন চারটি কালারই অসম চার যেটি ভালো লাগবে দুমদাম করে কিনে ফেলুন এবার যদি আমরা এর দাম নিয়ে আলোচনা করি ভিডিও শুরুর আগে আপনাদেরকে বলে দিয়েছি মোবাইলটি অলরেডি সৌদি দুবাই কুয়েত মালয়েশিয়াতে অ্যাভেলেবেল হয়েছে আপনারা চাইলে কিনতে পারেন কিন্তু যদি আমরা ভারতীয় দাম নিয়ে আলোচনা করি তার জিবি র্যাম একশো আঠাশ জিবির দ্বারায় অলমোস্ট পঁচিশ হাজার টাকা এবং আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজের দ্বারায় অলমোস্ট ত্রিশ হাজার টাকা বাংলাদেশে আরও চার পাঁচ হাজার টাকা করে বাড়িয়ে নিন তাহলে বুঝতে পারবেন কত টাকা হয় এবং লঞ্চ ড্রেটের কথায় আসলে এটি এখনও পর্যন্ত কনফার্ম নয় যে ভারতে বা বাংলাদেশে লঞ্চ হবে কি না যদিও বাংলাদেশে আনোফিসিয়ালি পেতেও পারেন কিন্তু ভারতে লঞ্চ হবে কি না কোম্পানির তরফ থেকে কিছু জানানো হয়নি এবং আমার মনেও হয় না যে আর লঞ্চ হবে তো আপনাদের কি মনে হয় লঞ্চ হবে কি না সেটা আমাদেরকে কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন তো আপনাদেরকে বলেছিলাম যেটাতে গুগল সার্ভিস পাবেন না তার মানে কি কি জিনিস আপনারা অনেকজন কনফিউজ হয়ে যান যে গুগল সার্ভিস পাবো না মানে কি কি তাই তো তো যাই হোক এটা জানার জন্য ভিডিওটি একটি লাইক করে দিন ভেমে গেছি দেখুন লাইক করে দিন ভিডিওটি তো গুগল সার্ভিস পাবেন না মানে গুগলে যতগুলি সফটওয়্যার এখানে ইনভিল থাকতো সেগুলি পাবেন না এক নম্বর হলো গুগলের ইউটিউব পাবেন না গুগলের জিমেল পাবেন না গুগলের ড্রাইভ পাবেন না গুগল অ্যাসিস্ট্যান্ট পাবেন না গুগল ক্রোম পাবেন না ব্যাস এই ধরনের কিছুগুলি আর যেগুলো আছে গুগল ফটোস এগুলি পাবেন না ফেসবুক বা গেম বা যতগুলি সফটওয়্যার আছে সব কিছু এটাতে ইনস্টল করতে পারবেন সে নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এইগুলি না পেলেও থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা এগুলি সবই ইনস্টল করতে পারবেন প্লে স্টোরের মাধ্যমে ইনস্টল করতে পারবেন না এটাই হচ্ছে পার্থক্য বাট থার্ড পার্টি হোয় অ্যাপ গ্যালারি তাছাড়া আরও অনেকগুলি থার্ড পার্টি অ্যাপের স্টোর আছে সেখান থেকে আপনারা অ্যাপগুলি ডাউনলোড করতে পারবেন তো সেই নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই তো এই হলো হুয়াইভ নোভা সেভেন এসি ওভারঅল আমাকে মোবাইলটি ভালো লেগেছে এবং দামটিও ঠিকঠাক রেখেছে আপনারা যদি বিদেশে থাকেন বলে দিয়েছি কী কী দেশের নাম সেখান থেকে চাইলে কিনে নিতে পারেন ভারত বাংলাদেশ স্টিল আমি জানি না আসবে কি না আর এর মধ্যে গুগল সার্ভিস পাবেন না মানে কী কী সেটাও আপনাদেরকে বলে দিলাম কী কী পাবেন সেটা আপনাদেরকে বলে দিলাম তো এই হলো আজকের ভিডিও আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা বাই আমাদের গর্ব আমাদের ভাষা বাংলা ভাষা জিন্দাবাদ বাংলায় ভিডিও দেখুন এবং বাংলাকে এগিয়ে নিয়ে চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন